ফ্রেন্ডস, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েকটা জিনিসপত্র কেচে ছাদে মেলতে দিলাম, কারণ এমনি তো টাইম হয় না, তাই সকালবেলা যতটুকুনি পারি করে নিই। তো ওয়েদারটা আজকে পুরো দার্জিলিং দার্জিলিং মতো ফিল আসছিলো, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দূরে একটা মিউজিক চলছে, সেই পাহাড়িদের একটা মানে ওদের যে একটা মিউজিক হয় না, ওরকম টাইপসের একটা মিউজিক বাজছে, বেশ ভালো লাগছে। এই যে সব জিনিসপত্রগুলো কেচে মেলেছি, এখনও কিছুটা বাকি আছে, ঠান্ডা লেগে যাবে, আমি তাড়াতাড়ি করে এবার আমি স্নান করতে যাব। স্নানও করে নিলাম, আর ঝটপট করে যে টাকা নিয়ে নিয়েছি বাজার যাচ্ছি। কালকে টাকা ছিল না বলে ইলিশ ভালো করে কেনা হয়নি, আজকে একটু বেশি করে কেনার জন্য বাজার যাচ্ছি। কত করে দিচ্ছ আজকে? বাংলাদেশ যেহেতু বাজারে গেছিলাম তাই জন্য প্রচন্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে না খেয়ে খেয়ে আর বেরিয়েছি, কারণ আজকে দেখেছি বাজারে গেছিলাম তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। বেরিয়েছি, বাসের জন্য ওয়েট করছি, দেখা যাক 5 মিনিট দাঁড়াই, তারপর যদি বাস না পাই তখন আমাকে অগত্যা অটোতে যেতে হবে। লাগিলে আজকে বাসটা পেয়ে গেলাম, কিন্তু ম্যাক্সিমাম দিন এরকম হয় জানো তো, বাড়ি থেকে বেরোই তাড়াতাড়ি করে, ঠিক রাস্তাটা ক্রস করতে পারবো না, সামনে থেকে বাসটা হুশ করে বেরিয়ে যায়। তো আজকে দেখলাম 2 মিনিটের মধ্যে বাসটা পেয়ে গেলাম, ভালোই হলো, আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না। অন্যান্য দিন প্রায় 10 মিনিট দাঁড়াতে হয়, 15 মিনিট, কিন্তু তাও বাস পাই না। তোমরা কারা কারা এরকমভাবে বাস মিস করো বা ট্রেন পাও না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কারণ যখন চোখের সামনে থেকে বাসটা বেরিয়ে যায় না কী আফসোস হয়, তাড়াতাড়ি করে এলাম কিন্তু রাস্তাটা ক্রস করতেই পারলাম না, বাসটা বেরিয়ে গেল। লাস্ট আমি স্কুলে পৌঁছে গেছি, মোটামুটি টাইমেই এসেছি, কারণ বাসটা যেহেতু পেয়ে গেছি ওই জন্য প্রবলেম হয়নি। স্কুল শেষে আজকে আমি পড়াতে যাব না, কারণ আমার একটু ডক্টর দেখাতে যাওয়ার ব্যাপার আছে, মাও দেখাবে, তো সেই জন্য আমি আবার স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। এখন মা বাবা দাঁড়িয়ে রয়েছে ডাক্তার দেখানোর জন্য, মা আসলে তারপরে আরও দুজনের বাদ পড়া আমার নাম, তো আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। ডাক্তার দেখানোর পর একটু বাইরে এলাম চা বিস্কিট খাওয়ার জন্য,
কারণ মা বাবা এখান থেকে আবার বাড়ি চলে যাবে আর আমি যাবো শ্বশুর বাড়িতে, তো সেই জন্য একটু টাইম কাটানোর জন্য বাইরে এসে একটু চা বিস্কিট খাচ্ছিলাম। ডক্টর দেখিয়ে ফিরলাম, তারপর ভাবলাম একটু জিমে যাব, কারণ টাইমটাও আছে আর যাকে পড়ানো ছিল রাতে সে পড়তেও আসবে না, তো সেই জন্য আজকে জিমে যাব বলে ডিসাইড করলাম আর বেরিয়েও পড়লাম জিমের জন্য। আজকে বানাচ্ছি যে কচুরি ইলিশ মাছের ঝোল, কষে নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি ইলিশ মাছ। তো সারাদিন পর সবে বসলাম জাস্ট ভিডিও এডিট করতে, তো আমি তোমাদেরকে দেখালাম যে কী রান্না করলাম, কিন্তু একটা রান্না না আরও দুই তিন রকমের রান্না হয়েছিল, তো তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না, তার কারণ ওই সারাদিনের ক্লান্তিতে তাড়াতাড়ি করে ভাত বেড়ে খেতে বসে গেছি আর ভিডিওটা করা হয়নি। এবার ব্যাপারটা হচ্ছে কি, সকালবেলা যেহেতু তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার থাকে, তো ও যেহেতু অফিস বেরোয় তো তাড়াতাড়ি করে, আর ওর বেরোনোর আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমাকে বেরোতে হয়, তো সেই জন্য তাড়াতাড়ি করে টিফিন ওর বানাতে হয় আমার বানাতে হয়, তো সেই জন্য ভিডিও যে করবো সেটা হয়ে ওঠে না, তো আমি তার মধ্যেও চেষ্টা করি ভিডিওটা করার, তো যতটা পেরেছি ভিডিও করেছি। তো তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন লাগছে আর কোন কোন পোর্শনগুলো মিসিং, বা আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো আমার জন্য খুব ভালো হয়, আমি আরও বেশি মোটিভেট হই, আরও ভালো ভালো করে ভিডিও বানাতে পারি, ব্লগ বানাতে পারি। তো এই অবধি ছিল আমার ভিডিওটা বলার, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 শেয়ার করো। Ta-da!